আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না, এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ হয় তাদেরকে আর কি বলবো, তাদের একটা পরামর্শ দিতে পারি। আমি কিন্তু ঢাকায় আধুনিক আই ইনস্টিটিউট করেছি, চোখ থাকতে যারা অন্ধ তারা সেই আই ইনস্টিটিউটে যে চোখটা দেখে আসতে পারেন, মাত্র 10 টাকা টিকিট লাগে, বেশি লাগে না। এটা তাদের আসলে তাদের চোখের দোষ না, মনের দোষ। আচ্ছা, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, আমরা নতুন নতুন লোকোমোটিভ পেয়েছি সেগুলি পর্যন্ত আগুন দিয়ে একসময় তারা পুড়িয়েছে। যারা এত বীভৎস কাজ করতে পারে, যাত্রীবাহী গাড়ি, ট্রেন অথবা লঞ্চ, এগুলি যারা আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে, যাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, এই দুর্বৃত্ত তাদের তো আসলে চোখ না, তাদের মনই অন্ধকার। এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। এরা ধ্বংস জানে, সৃষ্টি করতে পারে না, আর আমরা সৃষ্টি করি, ওরা ধ্বংস করে, কিন্তু এই ধ্বংস যেন করতে না পারে। মানুষকে পুড়িয়ে মারবে এটা সহ্য করা যায় না। আজকে আমাদের 15 বছরের মধ্যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি, আমাদের প্রবৃদ্ধি হার বৃদ্ধি পেয়েছি, বাজেট দিচ্ছি, যেখানে বিএনপির আমলে মাত্র 61,000 কোটি টাকার বাজেট দিত, আমরা সেখানে এবার 7,61,825 কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি, এই সক্ষমতা অর্জন করেছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল ভালোই, দুর্ভাগ্য হলো করোনা অতিমারী আসলো, বিনা পয়সা সবাইকে ভ্যাকসিন দিয়েছি, বিনা পয়সায় সবাইকে টেস্টিংয়ের ব্যবস্থা করেছি, পানির মতো টাকা খরচ করেছি, মানুষকে বাঁচাতে চেষ্টা করেছি। অনেক উন্নত দেশেও লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু আল্লাহর রহমতে আমাদের সেই রকম দুর্যোগটা হয়নি। কিন্তু মরার উপর খাড়ার গা হলো এই ইউক্রেন যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আজকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, পণ্য পরিবহন বৃদ্ধি পেয়েছে, সঞ্চালন বৃদ্ধি পেয়েছে, তারপরেও যত টাকা লাগে আমরা নিয়ে আসছি। সেই জন্যই আমি আহ্বান জানিয়েছি, এখানেও সবাইকে আহ্বান জানাই, যার যেখানে যতটুকু খালি জমি আছে, যে যা পারেন খাদ্য পণ্য উৎপাদন করেন, তরি তরকারি, শাক সবজি, ফল মূল, মরিচ পেঁয়াজ, যা পারেন মাছ মাংস মুরগি সবাই কিছু কিছু নিজেরা উৎপাদন করবেন, যেন কোনো সময় যেন বাংলাদেশে খাদ্য ঘাটতি না দেখা দেয়। আমি জানি যে আমাদের বিরোধী দল তারা আমাদের উন্নয়নটা চোখে দেখে না, এখানে আমার বলার কিছু নাই। চোখ থাকতে যারা অন্ধ হয় তাদেরকে আর কি বলবো, তাদের একটা পরামর্শ দিতে পারি। আমি কিন্তু ঢাকায় খুব আধুনিক আই ইনস্টিটিউট করেছি, চোখ থাকতে যারা অন্ধ তারা সেই আই ইনস্টিটিউটে যে চোখটা দেখে আসতে পারেন, মাত্র 10 টাকা টিকিট লাগে, বেশি লাগে না। যা হোক, এটা তাদের আসলে তাদের চোখের দোষ না, মনের দোষ। আচ্ছা, আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, বাসে আগুন, গাড়িতে আগুন, রেলে আগুন, আমরা নতুন নতুন লোকোমোটিভ পেয়েছি সেগুলি পর্যন্ত আগুন দিয়ে একসময় তারা পুড়িয়েছে। যারা এত বীভৎস কাজ করতে পারে, যাত্রীবাহী গাড়ি, ট্রেন অথবা লঞ্চ, এগুলি যারা আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারে, যাদের এই ধরনের দুর্বৃত্তায়ন আমরা দেখেছি, এই দুর্বৃত্ত তাদের তো আসলে চোখ না, তাদের মনই অন্ধকার, তাদের মনই অন্ধকার। কাজী এদের ব্যাপারে সকলকে সাবধান থাকতে হবে। এরা ধ্বংস জানে, সৃষ্টি করতে পারে না, আর আমরা সৃষ্টি করি, ওরা ধ্বংস করে, কিন্তু এই ধ্বংস যেন করতে না পারে। মানুষকে পুড়িয়ে মারবে এটা সহ্য করা যায় না। যাই হোক, আমি এটুকু বলবো যে আর বেশি সময় না নিয়ে, যে আজকে আমরা খুবই আমি আনন্দিত যে সেই ছোটবেলা থেকে এটাই শুনতাম, চট্টগ্রাম থেকে 2000 পর্যন্ত রেল লাইন ছিল, এই 2000 থেকে কক্সবাজার কবে রেল লাইন আসবে, তো 2000 থেকে কক্সবাজার পর্যন্ত আজকে রেল লাইন করা হয়েছে, এটা রামু পর্যন্ত করা হয়েছে, এটা আমাদের গুন্দুম পর্যন্ত করার কথা। এই জন্য যে আমরা আন্তর্জাতিক বা আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে আসতে চাই, ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে আমরা সংযুক্ত হতে চাই, কাজে সেটা মাথায় রেখেই কিন্তু পরিকল্পনাটা নেওয়া হয়েছে।